বলছি হচ্ছে ইনফিনিটিভস নিয়ে। ইনফিনিটিভ খুবই গুরুত্বপূর্ণ একটি বড় একটি টপিক, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়ই কোন না কোন ভাবে, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে এখান থেকে প্রশ্ন করা হয়। তো এই টপিকটা নিয়ে কথা বলবো, আসলে অনেক বিস্তারিত বড় একটি টপিক, যার কারণে আমরা হয়তোবা পুঙ্খানুপুঙ্খ বা একদম প্রোজ এন্ড কনস পারবো না, কিন্তু যেগুলো মোটামুটি আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি অনেক বেশি ধারণা পেয়ে যাবেন। যাদের একবারে ইনফিনিটিভ নিয়ে খুবই ঝামেলা হয় এবং বিভিন্ন রকম কনফিউশন থাকে তাদের ক্ষেত্রে খুবই আশাব্যঞ্জক হবে এই ভিডিওটা এবং এই ক্লাসটি আশা করি। ওকে, তো ইনফিনিটিভে যাওয়ার আগে আমি সাধারণত যেভাবে শুরু করি, আমার প্রত্যেকটা ক্লাসে দেখেছেন আমি এক্সাম্পল আগে নেই, সো এই এক্সাম্পল গুলো একটু খেয়াল করেন এবং ইনফিনিটিভ গুলো কিন্তু মার্ক করা আছে। দেখেন, ইউ আর ওয়াচিং মাই ভিডিও টু লার্ন সামথিং, টু লার্ন ইনফিনিটিভ, আই ওয়ান্ট টু নো গ্রামার, টু আর ইজ হিউম্যান, ইট মেক মি আন্ডারস্ট্যান্ড ইনফিনিটিভ। সে আমাকে ইনফিনিটিভ বুঝিয়েছিল। I am pleased to see you here. Yes, obviously I am pleased to see you here. And I want to be a busy scatter. তাহলে এই যে ছয়টা এক্সাম্পল আছে, ছয়টা এক্সাম্পলের মধ্যে একটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে কি চার নম্বর, যেখানে হচ্ছে যে টু নেই ভার্বের, যেটাকে আমি ইনফিনিটিভ বলতেই আমাদের মাথায় কি আসে, আমরা মোটামুটি অধিকাংশই মনে করি যে ইনফিনিটিভ মানেই তো ভার্বের বেস ফর্মের সামনে টু থাকবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটাকে যদিও ভুল করে অনেকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে, কিন্তু প্রেজেন্ট ফর্ম না, বেস ফর্ম। কেন নয় সেটা আমি অবশ্যই এখানে দেখাবো যে প্রেজেন্ট ফর্ম নয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম, নট প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের জন্য, হ্যাঁ, অথবা আমরা যদি ইনফিনিটিভস এর কথা বলি, বা টু এর পরে ভার্বের সাথে আইনজি যোগ হয়, যেটা যখন হচ্ছে টু প্রিপজিশন হিসেবে বা কাজ করে সেক্ষেত্রে, হ্যাঁ। সো আমরা যাই এখানে, তো আমরা ইনফিনিটিভস নিয়ে কথা বলছি। তো এই ভার্বগুলোর ভেতরে প্রত্যেকটা ইনফিনিটিভ, এটাকে আমরা নাম দিয়েছি কি বেয়ার ইনফিনিটিভ, বা অনেকে এটাকে জিরো ইনফিনিটিভ বলে, জিরো ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টুটা নেই। গ্রামারিয়ানরা টু যখন যোগ করা হয়, মানে টু দিয়ে যখন ইনফিনিটিভ করা হয়, সেটাকে অনেক গ্রামারিয়ান এটাকে ফুল ইনফিনিটিভ বলে, আমি এর আগেও আমার ভিডিওতে বলেছিলাম। আর যখন টু থাকে না সেটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। কিন্তু মজার বিষয় হলো যে ইনফিনিটিভ কথাটা বলার সাথে সাথে যেটা বুঝতে হবে, যে কোনো ভার্বের বেস ফর্ম, যে কোনো ভার্বের বেস ফর্মই হলো ইনফিনিটিভ। একটু অবাক হচ্ছে না হয়তো, হ্যাঁ সেটাই হলো ইনফিনিটিভ। খেয়াল করে দেখেন, আমরা যে ফিউচার টেন্স মানে ব্যবহার করি বা ফিউচার টেন্স পড়ি, সেখানে আমাদের মডাল অক্সিলারি গুলো কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, আর এই মডাল অক্সিলারি গুলোর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, কখন প্রেজেন্ট ফর্ম না, মডাল অক্সিলারি এর পরে ভার্বের বেস ফর্ম হয়। আর এই মডাল অক্সিলারি গুলোর পরে যে ভার্বটা নেই আমরা সেন্টেন্সের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই বেস ফর্ম, হ্যাঁ, এবং এটাই হলো ইনফিনিটিভ, এটাকে ইনফিনিটিভ বলে। সো যখন টু থাকছে না তখন আমরা ওটাকে বলছি বেয়ার ইনফিনিটিভ অথবা জিরো ইনফিনিটিভ। তাহলে বলতে পারেন যে ফিউচার টেন্সে আমরা যে রকম অক্সিলারি ভার্ব নেই মডাল অক্সিলারি গুলো, ওগুলোর পরে যে মূল ভার্ব নেই ওটা হয় ওই মূল ভার্বটা ইনফিনিটিভ, টু ছাড়া বেয়ার ইনফিনিটিভ ওটা। আর এই ফিউচার টেন্স বাদে বাকি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে কখনো আপনি এই ইনফিনিটিভ এর ব্যবহার পাবেন না, হ্যাঁ, মানে ফিউচার টেন্সে যেভাবে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা যায়, ঠিক আছে। আর এমনি তো এই যে ইনফিনিটিভ এর কথা আমরা বলছি, এই ইনফিনিটিভ তো আপনি যে কোনো টেন্সেই ব্যবহার করতে পারবেন, মানে এইগুলো তো আসলে টেন্স নির্ধারণ করে না, ইনফিনিটিভ কি টেন্স নির্ধারণ করতে পারে না, যেটাই আমি এখন বলবো যে আসলে এইগুলোকে ইনফিনিটিভ কেন বলা হচ্ছে। প্রথমত এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব, আপনারা জানেন যে একটা ফাইনাইট ভার্বকে তিনটা উপায়ে নন ফাইনাইট করা যায়, যেটা আমি আমার গত ক্লাসে ভিডিওতে বলেছিলাম, ফাইনাইট নন ফাইনাইট করতে গেলে তিনটা, আচ্ছা বলিনি হয়তো, সরি, যে কোনো ভার্ব ফাইনাইট ভার্ব কে নন ফাইনাইট করতে গেলে তিনটা উপায়ে করা যাবে, ভার্বের সাথে আইনজি যোগ করে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং হচ্ছে ভার্বের বেস ফর্মের সামনে টু যোগ করে। এটা হলো তিনটা নন ফাইনাইট করার উপায়। সো এই তিনটা নন ফাইনাইট ওয়ের মধ্যে হয়তো বলেছিলাম, আমার মনে নেই আসলে এক্স্যাক্টলি। সো এগুলো কিন্তু আমরা যেটা দেখছি, আমাদের যে ইনফিনিটিভ সবগুলো কিন্তু নন ফাইনাইট, কারণ কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর টু অনেক সময় থাকে না, কিন্তু এটা ইনভিজিবল, যেটাকে বেয়ার ইনফিনিটিভ বলি, সেটাও কিন্তু নন ফাইনাইট, ঠিক আছে। পজিটিভ ভার্বের আমি কিরকম প্রশ্ন হতে পারে সেটা সেই ভিডিওতে বলেছিলাম, অবশ্য ভিডিওটা ডিলিট করা হয়েছে কোন একটা কারণে, আমি পরবর্তীতে ওই ভিডিওটা আপলোড করে দিব। আচ্ছা, খেয়াল করে দেখেন যে এই যে ভার্বগুলোর মধ্যে সবগুলোকে আমরা বলছি নন ফাইনাইট, এবং নন ফাইনাইট ভার্বকে কিন্তু বলা হয় ভার্বাল। তাহলে আমরা বলবো ইনফিনিটিভস কে আপনি নন ফাইনাইট বলতে পারবেন, একই সাথে ভার্বাল বলতে পারবেন। এই যে দেখেন আমি এখানে লিখে রেখেছি যে আপনি ইনফিনিটিভস কে নন ফাইনাইট ভার্ব বলবেন, কারণ এগুলো নন ফাইনাইট ভার্ব প্রত্যেকটাই, আন্ডারস্ট্যান্ড, এবং এগুলো সবগুলোই।
এরপরে এগুলোকে ভার্বাল বলতে পারবেন কেন না কারণ আমরা ভার্বাল মানে জানি যে যেটা ভার্ব থেকে উৎপত্তি হয় কিন্তু ভার্বের কাজ করে না অর্থাৎ ফাইনাইট ভার্বের কাজ করে না সেটাই হচ্ছে ভার্বাল এই ভার্বালের মধ্যে আছে মানে ভার্বালের মধ্যে আছে ইনফিনিটিভ পার্টিসিপল এবং জেরান্ড এই তিনটাকে একসাথে ভার্বাল বলা হয় সো ইনফিনিটিভ যেহেতু নন ফাইনাইট ভার্ব তাহলে অবশ্যই এগুলো কিন্তু ভার্বাল ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার বলতে পারি সমার্থক বা হচ্ছে ইনফিনিটিভ এর আরেকটা নাম বলতে পারেন বা ইনফিনিটিভ কে বলা যেতে পারে নন ফাইনাইট ভার্ব বলতে পারেন ভার্বাল বলতে পারেন এখান থেকেও প্রশ্ন হতে পারে ঠিক আছে তো যাও আমরা এখন চলে যাচ্ছি এই যে যতগুলো নন ফাইনাইট ভার্ব দেখেছি এগুলোর ভেতরে টু দিয়েই দেখেছিলাম এখন আমরা আসবো যে এই ভার্বগুলোতে কিন্তু এক একটার এক একটা কাজ আছে যেমন ধরেন ইউ আর ওয়াচিং মাই ভিডিও টু লার্ন সামথিং হ্যাঁ এখানে কিন্তু এটা ব্যবহার করার একটা উদ্দেশ্য আছে এবং একটা আলাদা অর্থ আছে এখানেও কিন্তু আরেকটা মানে পার্টস অফ স্পিচের দিক থেকে যেটাকে আমরা বলছি যে এক একটা এক এক রকম পার্টস অফ স্পিচের কাজ করছে সেটা আমরা পরবর্তীতে অ্যানালাইসিসে আসছি তার আগে যে অনেকের যে প্রশ্নটা থাকে যে আসলে নন ইনফিনিটিভস কত রকমের এবং কোনটা কখন হয় সো কত রকমের ইনফিনিটিভস এটা যদি আমরা বলতে যাই আসলে ইনফিনিটিভ বলতেই কিন্তু ভার্বের বেস ফর্ম এবং এটার সাথে অনেক সময় টু যোগ করা হয় বাকি যে টাইপস গুলো আছে ওইগুলো কিন্তু সেম জাস্ট হচ্ছে এরপরে মূল ভার্ব আরেকটা আসে খেয়াল করে দেখেন এখানে কিন্তু টু টু প্লাস যে ভার্ব বলছি আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম এরপরে কিন্তু মানে অবজেক্টের মতো আসে যেটাকে আমরা আপনারা খেয়াল করে দেখবেন মাইকেল সোয়ানের বইয়ে বলা হচ্ছে যে ইনফিনিটিভস এর পরে ইনফিনিটিভস যদিও নন ফাইনাইট ভার্ব ফাইনাইট নয় কিন্তু এটা ভার্বের মতো আরেকটা অবজেক্ট নেয় অবজেক্টের মতো কিছু একটা নেয় সেটা এই যে যেমন ধরেন টু লার্ন সামথিং এখানে যেমন আসছে নো গ্রামার আসছে হ্যাঁ সো এরকম কিছু একটা নেয় যার কারণে বলা হয় যে ইনফিনিটিভস কখনো একা হতে পারে সিঙ্গেল মানে ভার্বের বেস ফর্মটা অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা এটার সাথে আরো কিছু যোগ হয়ে ব্যবহার হতে পারে এটা কখনো একা হতে পারে কখনো সেন্টেন্সের সাথে আরো অন্যান্য শব্দের সাথে ব্যবহৃত হতে পারে তবে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে ইনফিনিটিভস কিন্তু কোনো টেন্স প্রকাশ করে না অর্থাৎ এই যে আমরা বলছি যে নন ফাইনাইট ভার্ব সাধারণত আপনারা জানেন যে এটা অ্যাকচুয়াল কোনো পার্টিকুলার টাইম প্রকাশ করে না ইভেন্টস অথবা অ্যাকশন আমরা যেটা বলি যে ইট ডাজন্ট শো এনি পার্টিকুলার টাইম অফ ইভেন্টস অর অ্যাকশন কোন ইভেন্টস বা কোন অ্যাকশনের কিন্তু কোন রকম পার্টিকুলার টাইম শো করে না যার কারণে এটা কিন্তু মানে ইনফিনিটিভস এবং নন ফাইনাইট ভার্ব যেটা পার্টিকুলার টাইম আপনি শো করবে না আর ইনফিনিটিভস কেন ব্যবহার করা হয় সেটাও আমি বলছি ইনফিনিটিভস ব্যবহার করা হয় মূলত দেখবেন যে একটা কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল করার জন্য কারণ ইনফিনিটিভস মানে শর্ট করে দেয় আর যখন এটা বড় করবেন ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে তো এটা আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও কাজে লাগবে এছাড়াও যখন দেখবেন যে আপনার একটা ভার্ব কিন্তু সেটাকে নাউন হিসেবে ব্যবহার মানে অর্থাৎ আপনি ভার্বটাকে সাবজেক্ট বানাতে চাচ্ছেন অথবা অবজেক্ট বানাতে চাচ্ছেন কিন্তু ভার্ব তো সাবজেক্ট বা অবজেক্ট হয় না তাই না আমরা জানি যে সাবজেক্ট বা অবজেক্ট হতে গেলে কি হয় নাউন অথবা প্রোনাউন হতে হয় অথবা নাউন ইকুইভ্যালেন্ট যেটাকে আমরা এক কথায় বলতে পারি নাউন ইকুইভ্যালেন্ট হতে হয় অর্থাৎ নাউনের সমতুল্য নাউন প্রোনাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ এগুলো সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে কিন্তু এমন একটা সেন্টেন্স আপনি ব্যবহার করলেন যেটাতে বলা হচ্ছে যে মানে ভার্বটাই আপনাকে সাবজেক্ট হতে হচ্ছে মানে এরকম একটা সেন্টেন্স ব্যবহার করুন যেরকম এরকম যে টু আর ইজ হিউম্যান ভুল করা হলো মানে মানুষ মাত্রই ভুল করে তে ভুল করে অথবা আপনি বলছেন যে এরকম যদি লেখেন আছে এখানে যে এক্সাম্পল গুলো সেটা থেকে আরেকটা সহজ যদি এরকম বলি যে টু রাইট হ্যাঁ টু রাইট ইজ মাই ড্রিম এখন লেখালেখি করাটাই হচ্ছে আপনার কাজ বা আপনার স্বপ্ন তাই না টু রাইট সো টু রাইট ইজ মাই ড্রিম এটা সাবজেক্ট আপনি এমন একটা সেন্টেন্স বললেন যেটাতে আপনার সাবজেক্টটা একটা ভার্ব হচ্ছে কিন্তু সরাসরি ভার্বটা সাবজেক্ট করতে পারবেন না কারণ আমরা জানি যে সাবজেক্ট হতে গেলে নাউন বা প্রোনাউন হতে হবে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ হতে হবে তাহলে ভার্বটা কিন্তু আপনার সেন্টেন্সের মধ্যে ভার্বটাই নাউনের মতো কাজ করছে অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে তখন আপনি ইনফিনিটিভ ব্যবহার করবেন তখন এটা কিন্তু ফাইনাইট ভার্ব না তখন সাবজেক্ট হতে পারবে এই ইনফিনিটিভটা তখন হচ্ছে নাউনের কাজ করছে যার কারণে নাউন অর্থাৎ ইনফিনিটিভ এর ব্যবহার যখন আমরা দেখব তখন দেখব যে ইনফিনিটিভ কিভাবে কয়ভাবে ব্যবহার হতে পারে সেন্টেন্সের মধ্যে ওকে সো খেয়াল করে দেখেন আমরা যেটা বলছি যে ইনফিনিটিভস এখন টাইপসে চলে যাই আমরা হ্যাঁ কত রকমের ইনফিনিটিভস আছে এখানে যত রকম ইনফিনিটিভস দেখেছি প্রত্যেকটা একই টাইপ হ্যাঁ সো আমরা একটু টাইপসে চলে যাচ্ছি ইনফিনিটিভস এর তো টাইপস টাইপ যদি চিন্তা করি
আসলে সবকটাই তো হচ্ছে আমরা যেরকম বেয়ার ইনফিনিটি পেয়েছি, বেয়ার ইনফিনিটি যেটাকে আমরা প্রথমত ইনফিনিটি বলি, হ্যাঁ, যেটা হচ্ছে যে টু থাকে না, টু ছাড়া, যেমন এই যে এখানে এটা, আর একটা হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওটাও কিন্তু বেস ফর্ম, জাস্ট ভার্বের বেস ফর্মটাকে আমরা ইয়া করে লিখলাম, জাস্ট বেয়ার ইনফিনিটিভ লিখলাম, ভার্বের বেস ফর্ম অনলি, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা যে কোনো ভার্বের বেস ফর্ম প্লাস টু, যেটা এখানে দেখেছেন প্রত্যেকটা সবকটা, তো এটা হলো এই দুইটাকে একসাথে বলা হয় সিম্পল সিম্পল ইনফিনিটিভ। ওকে, সিম্পল ইনফিনিটিভ। এরপরে আমরা যদি এটা এটা ধরেন এক নম্বর, হ্যাঁ, এক নম্বর টাইপ সিম্পল ইনফিনিটিভ, দুই নম্বরে যাবে দুই নম্বরে যাচ্ছে প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ ইনফিনিটিভ। এখন এই প্রোগ্রেসিভ ইনফিনিটিভ কে অনেকে কন্টিনিউয়াস ইনফিনিটিভ বলে আর কি, হ্যাঁ, কন্টিনিউয়াস, এটাকে কন্টিনিউয়াস ইনফিনিটিভ বলে। সো দুটোই বলা যাবে, যে কোনো একটা বলা যাবে, হ্যাঁ, দুটোর যে কোনো একটাই বলা যাবে, কন্টিনিউয়াস ইনফিনিটিভ অথবা প্রোগ্রেসিভ ইনফিনিটিভ। নামগুলো দেখেই তো বুঝতে পারছেন নিশ্চয়ই যে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস কেন বলা হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ কন্টিনিউ যখন কোন একটা নন ফাইনাইট ভার্ব, এটা আমরা কিন্তু বলছি নন ফাইনাইট ভার্ব, তাই না, এবং হচ্ছে এটা কিন্তু ইনফিনিটিভ, যদিও নন ফাইনাইট, যদিও এটা বলা হচ্ছে যে টেন্স নির্ণয় করতে পারে না এই ভার্বটা, কিন্তু এটা কিন্তু একটা কাজ, একটা ভার্ব থেকেই উৎপত্তি হয়েছে, কাজ তো অবশ্যই বোঝাবে, কাজ তো বোঝাচ্ছেই, কিন্তু ওই কাজটা যখন কন্টিনিউয়াস যখন বোঝায় তখনই আমরা কিন্তু এই ইনফিনিটিভ ব্যবহার করি, অর্থাৎ প্রোগ্রেসিভ। আমি আসছি এটাতে, হ্যাঁ, তো আমরা তিন নম্বরে যাচ্ছি হচ্ছে, এক নম্বর গেল সিম্পল ইনফিনিটিভ, যেটার ভিতরে দুইটা ফর্ম থাকতে পারে, এটা সিম্পল, হ্যাঁ, অনেকে এটাকে প্রেজেন্ট ইনফিনিটিভও বলে, বাট সিম্পল ইনফিনিটিভ বা প্রেজেন্ট ইনফিনিটিভ এটাই বলেন, হ্যাঁ। তারপর হচ্ছে যে পারফেক্ট ইনফিনিটিভ, হ্যাঁ, ইনফিনিটিভ। আচ্ছা, এরপরে চার নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পাঁচ নম্বর হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ইনফিনিটিভ। আচ্ছা, এগুলো আমি মুছে দিচ্ছি, খুব একটা কাজে লাগবে না, যদিও পরে লাগতে পারে, আমরা অন্য সেন্টেন্স লিখব, কিন্তু জায়গা সংকুলন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে পাঁচ রকমের ইনফিনিটিভস আমরা পাবো, বেয়ার ইনফিনিটিভ বা টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলছি ফুল ইনফিনিটিভ, এটাকে আমরা বলতে পারি ফুল ইনফিনিটিভ, হ্যাঁ, ফুল ইনফিনিটিভ। আচ্ছা, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, প্রোগ্রেসিভ ইনফিনিটিভ, যেটাকে কন্টিনিউয়াস ইনফিনিটিভ বলে অনেকে, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস, প্যাসিভ ইনফিনিটিভ। কিরকম, যেমন ধরেন এটা তো আমরা বুঝতেই পারলাম ভার্বের বেস ফর্ম অথবা শুধুমাত্র টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা, তাই না, এটা ফর্মটা যদি আমরা বলি যে জাস্ট বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম এটা হবে, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা, আর এই প্রোগ্রেসিভ ইনফিনিটিভ কি হবে, টু প্লাস বি প্লাস, এরপরে কি আসবে, ভার্বের সাথে আইএনজি যোগ আসবে, বুঝতেই পারছেন, মানে এটা মূলত আপনাকে এইটা ধরতে হবে, হ্যাঁ, টু বি ধরতে হবে, এটা 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 মূলত হচ্ছে প্রোগ্রেসিভ, টু বি থাকবে, টু বি এর পরে আপনি জানেন যে বি অনুযায়ী, অ্যাক্টিভের নিয়ম অনুযায়ী আমরা বি এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, তো এরপরে যখন ভার্ব আসে তখন এটা অটোমেটিক্যালি আইএনজি যুক্ত হবে, যে কোনো ভার্ব, যে কোনো ভার্ব, হ্যাঁ, ভার্ব আইএনজি যুক্ত হবে। আচ্ছা, তো এটা হলো আমাদের প্রোগ্রেসিভ, যে প্রোগ্রেসিভ ইনফিনিটিভ বোঝানোর ক্ষেত্রে আপনি টু বি থাকবে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে হচ্ছে আপনি পারফেক্ট যখন বলছেন, সো পারফেক্ট মানে বুঝতে পারছেন যে আমাদের সাহায্যকারী যে ভার্ব আছে, চার রকমের সাহায্যকারী ভার্ব, সেখান থেকে কিন্তু ধরতে পারছেন যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, হ্যাঁ, মডাল অক্সিলারি, টু ডু ভার্ব, তো সেখান থেকে বুঝতে পারছেন যে এটা ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ মানে কি, পারফেক্ট সাহায্যকারী ভার্ব, টু টু হ্যাভ যে ভার্ব সেটা, তাহলে পারফেক্ট মানে কি, এখানে টু প্লাস হ্যাভ, সরি, টু হ্যাভ লিখেন, হ্যাঁ, টু হ্যাভ, এটা এটাই হলো পারফেক্ট ইনফিনিটিভ, টু হ্যাভ থাকতেই হবে। এখন প্রশ্ন হতে পারে টু হ্যাভ বা হ্যাজ, দুটোই, দুটোর মধ্যে হ্যাভ কেন হলো, এটাই আমি বলছিলাম যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম যে আলাদা সেটার একটা
एग्जांपल আমি দেখাবো অবশ্যই এরপরে হচ্ছে ভার্বের কি হবে দেখেন তো ভার্বের past participle form হবে না past participle হ্যাঁ পিপি past participle তো টু হ্যাভ যদি হয় তাহলে এরপরে হ্যাভ যেহেতু আছে তাহলে হ্যাভের পরে ভার্বের কি past participle form হবে মজার ব্যাপার হলো টু এর পরে কিন্তু বি এসেছে এই টু অনুযায়ী এটা এসেছে আবার এই বি অনুযায়ী পরে ভার্বটা আসবে একই ভাবে টু এর সাথে হ্যাভ আসছে হ্যাভের পরে আবার এই নিয়ম অনুযায়ী পে প্রত্যেকটা লিংক আছে টু এর কারণে হ্যাভ হ্যাভের কারণে এখানে ভার্বের past participle form অর্থাৎ যে ভার্বটা আসবে সেটা ঠিক আছে তো খেয়াল করে দেখেন টু কিন্তু ইনফিনিটিভের জন্য ইনফিনিটিভ মার্কার বলি এটা ক্যামেরা হ্যাঁ অর্থাৎ নন ফাইনাইট মার্কারও বলা হয় সো এরপরে ভার্বের বেস ফর্ম আসছে এটা হ্যাজ কিন্তু হয়নি কারণ হ্যাভ হ্যাজ দুটোই কিন্তু প্রেজেন্ট ফর্ম তাহলে হ্যাজ হলো না কেন যদি আপনি বলেন যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তো হ্যাজ হওয়ার কথা ছিল টু এর সাথে কখনো হ্যাজ হয়েছে দেখেছেন না কেন হয়নি কারণ বেস ফর্ম হয় টু এর পরে প্রেজেন্ট ফর্ম হয় না আমি আসবো সেটাতে আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস তো পারফেক্ট কন্টিনিউয়াস হলে বুঝতেই পারছেন যে এখানে টু হ্যাভ এরপরে বিন এরপরে যে ভার্ব আসবে সেটা অবশ্যই আইএনজি যুক্ত হবে কেননা টু এর সাথে লিংক করে হ্যাভ আসছে হ্যাভ এর কারণে বিন আসছে বিন এর কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সহজ সব অ্যাক্টিভের নিয়ম অনুযায়ী তাহলে এরপরে যখন আপনি একটা ভার্ব নেবেন আপনার সেন্টেন্সের মধ্যে তখন এটা কন্টিনিউয়াস অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসাবেন তো প্যাসিভ ইনফিনিটিভ মানে কি জাস্ট হচ্ছে প্যাসিভ করার জন্য যেটা আমরা প্যাসিভ ফর্ম বোঝানোর জন্য যে এটা কি আসলে নন ফাইনাইট ওখানে কিন্তু টেন্স বোঝাবে না কিন্তু টেন্স আসবে না জাস্ট প্যাসিভ ফর্ম বোঝানোর জন্য প্যাসিভ ফর্ম কি হবে যেমন ধরেন টু এখানে ওই যে টু বি এরপর হচ্ছে ভার্বের past participle form to be plus verb past participle form এইগুলো হলো আমাদের এই যে ফর্মগুলো প্যাসিভ ইনফিনিটিভ মানে হচ্ছে টু বি থাকতে হবে এরপর আপনি যে ভার্বটা বসাবেন তখন সেটা হয়ে যাবে past participle form আমরা এক্সাম্পলে আসবো এটা লেখা থাকলে ভালো হতো বুঝতে পারতেন কিন্তু আমার জায়গা সংকুলনের কারণে মনে রাখবেন হ্যাঁ আমি এক্সাম্পল এখন লিখবো এগুলো একটু মনে রাখবেন যে টু বি টু হ্যাভ বিন হ্যাঁ এগুলো মনে রাখবেন যেহেতু জায়গা কম আসলে বড় হলে বা লেখা থাকলে ভালো হতো আচ্ছা এখন আমরা যদি এক্সাম্পলে যাই যে পেয়ার ইনফিনিটিভ দিয়ে যে আমরা এক্সাম্পলটা দেখেছিলাম অনেকগুলো এক্সাম্পল আমি দিয়েছি মনে হয় লেখার দরকার নেই তারপর লিখি যে আমরা যদি ওখানে লিখেছিলাম তারপর আরেকবার লিখছি এখানে এটা যদি আমরা লিখতে চাই অথবা এটা যদি লিখতে চাই একই খেয়াল করে দেখেন সো বেয়ার ইনফিনিটিভ দিয়ে আমরা এর আগে সেন্টেন্স লিখেছি পজিটিভ ভার্ব থেকে মূলত বেশি পাবো বেয়ার ইনফিনিটিভ গুলো হ্যাঁ সো এখানে আমরা লিখছি যে আই আরো যদি আমরা লিখতে চাই যে এরকম যদি লিখি যে ইটস নাইস টু টক টু ইউ এরকম আমরা বলি না কথায় কথায় আমরা যখন স্পোকেন ইংলিশে প্রায় কারোর সাথে কথা হলে আমরা বলি ইটস নাইস টু টক টু ইউ হ্যাঁ অথবা ইটস নাইস টু মিট ইউ লিখি আমরা কিন্তু তো এখানে ইটস নাইস টু টক টু ইউ যখন আমরা করছি বা বলছি তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে টু টক ইটস নাইস টু টক টু ইউ মজার ব্যাপার দেখেন খেয়াল করে এইখানে এই টু কিন্তু নন ফাইনাইট মার্কার অথবা ইনফিনিটিভ মার্কার আর এই টু কিন্তু প্রিপোজিশন সো প্রিপোজিশন এবং নন ফাইনাইট ভার্বের জন্য টু এর যে ব্যবহার অনেকে গুলিয়ে ফেলেন তো টু কখনো প্রিপোজিশন হয় কখনো হচ্ছে আমাদের নন ফাইনাইট মার্কার হয় অথবা ইনফিনিটিভ মার্কার হয় হ্যাঁ তো এখানে এই টু হচ্ছে নন ফাইনাইট মার্কার অথবা ইনফিনিটিভ মার্কার আর এই টু হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে সো ইটস নাইস টু টক টু ইউ এটা দেন এটা যদি আমরা বলি যে প্রোগ্রেসিভ ইনফিনিটিভ তাহলে আমরা কি লিখবো যেমন ধরেন আমরা এখানে লিখতে পারি যে ইটস নাইস টু বি টকিং ওই সেন্টেন্সটাই টকিং টু ইউ কেন আমরা এখানে ইটস নাইস টু টক টু ইউ না বলে এটাকে আমরা নাইস টু টু বি টকিং টু ইউ লিখলাম কেন এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কখন তাহলে আমি এটা ব্যবহার করব কখন এটা ব্যবহার করব
এটা কখন ব্যবহার করব এটা কখন ব্যবহার করব তাহলে এই যে ব্যাপারটা খেয়াল করে দেখেন আমি মনে হয় আরেকটা এক্সাম্পল দিলে আরেকটু ক্লিয়ার হবে আচ্ছা এটা এটার পরে এক্সাম্পল আছে আমি ওটারই আরেকটা এক্সাম্পল দিচ্ছি যদি এরকম হয় যে চলো লিখতেছেন একদম উইনার সো এরকম যদি সেন্টেন্স হয় আই এম হ্যাপি টু বি উইনার এই যে টু বি এটা কিন্তু আমাদের এই ফর্মটা অর্থাৎ এই যে এই ভার্ব এই ইনফিনিটিভটা টু প্লাস ভার্বের বেস ফর্ম এই ইনফিনিটিভ খেয়াল করে দেখেন আই এম হ্যাপি টু বি দ্য উইনার এটার সাথে আমি কিভাবে বোঝাচ্ছি একটু দেখেন যে ইটস নাইস টু বি টকিং টু ইউ আর এখানে ইটস নাইস টু টক টু ইউ কেন করলাম কখন করব আমরা বা একসাথে আমি বোঝাচ্ছি প্রোগ্রেসিভ ইনফিনিটিভ কখন ব্যবহার করব কেন করব এটা মূলত সব থেকে কাজে লাগবে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যখন আপনি কমপ্লেক্স থেকে সিম্পল করবেন এটা কাজে লাগবে এছাড়াও আপনার নির্ভর করে আপনি মিনিংটা কি বোঝাতে চাচ্ছেন মিনিং এর উপর ডিপেন্ড করে যেমন ইটস নাইস টু টক টু ইউ মানে হচ্ছে আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে মানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ভালো লাগছে যদি কন্টিনিউয়াস আমরা বলছি বোঝাচ্ছি কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট যে আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে ইটস নাইস টু টক টু ইউ আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে কিন্তু আপনি কথা বলছেন এই বলতে বলতে আপনি যখন বলছেন আপনার সাথে এখনো কথা বলছি এবং এই কথা বলতে আমার ভালো লাগছে লাগতেছে কন্টিনিউয়াস তখনও কথা বলছেন তখনও বলছেন যে আমার ভালো লাগতেছে আপনার সাথে কথা বলতে ধরেন 20 মিনিট ধরে কথা বলতেছেন 10 মিনিট কথা হয়ে গেল আর মাছ আরো কন্টিনিউয়াস কথা চলতেছে ঠিক আছে তখন হয়তো বা আপনার যে লিসনার সে হয়তো বলতে বলতেছে জানি না আপনার কেমন লাগছে তখন হয়তো আপনি বলছেন যে না আমার তো কথা বলতে ভালো লাগছে ইটস নাইস টু বি টকিং টু ইউ কন্টিনিউয়াস এটা কেন কিভাবে যেমন ধরেন এটা যদি কমপ্লেক্স করতে বলা হয় আপনাকে যে এই সেন্টেন্সটাকে আপনি কমপ্লেক্স করেন কারণ এখানে তো সিম্পল আছে না একটা ফাইনাইট ভার্ব আর এটা তো নন ফাইনাইট ভার্ব স্যার তাই না নন ফাইনাইট ভার্ব না এটা এটা ফাইনাইট এটা নন ফাইনাইট তাহলে এটাকে এটা তো একটা সিম্পল সেন্টেন্স এটা যদি কমপ্লেক্স করতে বলা হয় তখন আপনার কাজে লাগবে এটাকে কমপ্লেক্স আপনি কিভাবে করবেন যে ধরেন ইট ইজ বা ইটস নাইস দ্যাট ক্লজ নিবেন দ্যাট ইটস নাইস দ্যাট আই এম টকিং টু ইউ এই যে ইট ইজ নাইস দ্যাট আই এম টকিং টু ইউ কমপ্লেক্স হয়ে গেল যখন আপনাকে এটাকে সিম্পল করতে বলা হবে উল্টাটা যে এই কমপ্লেক্স সেন্টেন্স আছে এটাকে একটা সিম্পল করেন এটাকে ইট ইজ নাইস দ্যাট আই এম টকিং টু ইউ তখন আপনি তো এখানে দেখলেন যে এটা একটা কন্টিনিউয়াস তাই না এই যে এটা কন্টিনিউয়াস তাহলে এই অংশটুকু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে আমার ভালো লাগছে যে আমি আপনার সাথে কথা বলছি তাহলে এটাকে তো কন্টিনিউয়াস বোঝানোর জন্য এইখানে আপনি তখন প্রোগ্রেসিভ ইনফিনিটিভ ব্যবহার করবেন আর এখানে প্রোগ্রেসিভ ইনফিনিটিভ ব্যবহার করা মানে হচ্ছে কমপ্লেক্সে গিয়ে ওটা কন্টিনিউয়াস করতে হবে আপনাকে কন্টিনিউয়াস টেন্স মার্ক করে দিচ্ছে যে প্রোগ্রেসিভ ইনফিনিটিভ মানে হচ্ছে যার কারণে আরেকটা নাম হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ মানে হচ্ছে যে এই সেন্টেন্সটাকে এটা যখন আপনি ইনফিনিটিভ ব্যবহার করছেন এটাকে যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে আপনি অবশ্যই এটা দ্যাটের পরে যে ক্লজটা এটা কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাবেন বুঝতে পারছেন যার কারণে আমরা নির্ভর করছে যে আমি আসলে মিনিং বোঝাচ্ছি কি আমি কি কন্টিনিউয়াস বোঝাবো নাকি আমি ইনডিফিনিট এখন এটাকে যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে আপনি কি করবেন এটা ইটস নাইস টু টক টু ইউ নিশ্চয়ই দুই দিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে কারণ এখানে কিন্তু জাস্ট নর্মাল যখন আপনি টু ইনফিনিটিভ বসাচ্ছেন সেটা অবশ্যই প্রেজেন্ট ওই যে বললাম সিম্পল ইনফিনিটিভ বা প্রেজেন্ট ইনফিনিটিভ বলা হয় তার মানে হচ্ছে ওই অংশটা প্রেজেন্ট টেন্স হবে কমপ্লেক্স করেন এটা এটা কমপ্লেক্স আসবে এরকম যে ইটস নাইস অথবা যে আমি এখানে সংক্ষেপে লিখেছি ইটস নাইস দ্যাট আই টক টু ইউ এখানে কিন্তু আই এম টকিং টু ইউ করা যাবে না কারণ এই যে নর্মাল যে আপনি ইনফিনিটিভ দেখেছেন এখানে সিম্পল ইনফিনিটিভ বা প্রেজেন্ট ইনফিনিটিভ তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে চলে যাচ্ছে আপনি যখন কমপ্লেক্স করবেন সেন্টেন্স আর এটা যখন আপনি প্রোগ্রেসিভ দেখছেন টু বি টকিং করা আছে তার মানে আপনাকে ইন্ডিকেটর দিয়ে দিয়েছে যে আপনি এটা কন্টিনিউয়াস টেন্সে করবেন কমপ্লেক্স করার সময় আর তার মানে হচ্ছে আপনি এটাকে মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছেন কাজটাকে হ্যাঁ যে কথা বলছে বলতে বলতে আমার ভালো লাগছে এখন কথা বলতে ওই যে বললাম কনভারসেশনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি বলছেন যে কোথাও কোথাও বসে আছেন তখন আপনি বলতে পারেন যে ইটস নাইস টু বি সিটিং হিয়ার মানে এই যে বসে আছি এতক্ষণ ধরে ভালো লাগছে তো ইটস নাইস টু বি সিটিং হিয়ার
আর ইটস নাইস টু বি টকিং টু ইউ কন্টিনিউয়াস বোঝাচ্ছেন আপনি এই জন্য প্রোগ্রেসিভ ক্লিয়ার আশা করি যে আপনি যদি প্রোগ্রেসিভ কন্টিনিউয়াস বোঝাতে চান ওই নন ফাইনাইট কাজটা তখন আপনি প্রোগ্রেসিভ ইনফিনিটিভ ব্যবহার করবেন আর কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স করার ক্ষেত্রে এটা খুবই সাবধান অর্থাৎ ওই যে এখন তো আপনি যদি এরকম একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয় যে ইটস নাইস টু বি টকিং টু ইউ এটা কমপ্লেক্স ফর্ম কোনটি জানতে চাও ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স থেকে চারটা অপশন থাকবে তখন আপনাকে ইটস নাইস সরি ইটস নাইস টু বি টকিং টু ইউ এটার অপশন হিসেবে এই অপশনটাও দেওয়া থাকবে ইটস নাইস দ্যাট আই টক টু ইউ একটা অপশনে দেওয়া থাকবে কারণ আপনার কাছে যদি এই পার্থক্যটা না বোঝেন তাহলে আপনি এটাকেও সঠিক অ্যান্সার মনে করতে পারেন এটাকেও সঠিক অ্যান্সার মনে করতে পারেন গুলায় ফেলবেন এই জন্য বলা হচ্ছে যে আপনার এই যে এগুলো কিন্তু ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সে কাজে লাগবে তাহলে বুঝতে পারছেন একইভাবে আপনি যখন পারফেক্ট বুঝাবেন ধরেন আমরা কখন পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করছি ঠিক আছে সো পারফেক্ট ইনফিনিটিভ কখন ব্যবহার করছি বুঝতেই পারছেন যদি আমি পারফেক্ট টেন্স বোঝাতে চাই ওইদিকে পারফেক্ট যেটা এই মাত্র হয়েছে কাজটা সেক্ষেত্রে তখন আমরা কিন্তু পারফেক্ট বোঝাতে পারবো ওই কাজটা যদি বলি আমি ওইরকমই ধরেন এরকম যদি হয় যে ইটস নাইস টু টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এরকমই হ্যাঁ ইটস নাইস টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এটা ভালো যে কাজটি শেষ হয়েছে ইটস নাইস টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এটাই পারফেক্ট এই যে টু হ্যাভ দেখছেন টু হ্যাভ আসছে টু হ্যাভ এর পরে যে ভার্বটা নিলেন এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে তার মানে কিন্তু এটা নন ফাইনাইট সো টু হ্যাভ এর কারণে কি পুরোটা কিন্তু ভার্বাল ফ্রেজ এটা 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 কিন্তু পুরোটা এখন পর্যন্ত কিন্তু সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স না কিন্তু কারণ এগুলো যত ভার্ব আছে এখানে সব কিন্তু নন ফাইনাইট ফাইনাইট ভার্ব কিন্তু এই যে ইজ এই জায়গায় এটা কিন্তু সিম্পল সেন্টেন্স ঠিক আছে তো এখানে পারফেক্ট ইনফিনিটিভ কেন ব্যবহার করছি কারণ আমরা এটা যদি কমপ্লেক্স করি কমপ্লেক্স করলে আমার আসবে কি এতক্ষণে নিশ্চয়ই ধরতে পেরেছেন যে আই সরি ইটস nice that I have finished the work এটাকে এই এই সেন্টেন্স এটা কমপ্লেক্স কারণ এই যে ইটস নাইস এটা একটা ক্লজ আর দ্যাট আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এটা আরেকটা ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এন্ড প্রিন্সিপাল ক্লজ তাহলে এই যে পুরো একটা সেন্টেন্স কমপ্লেক্স হয়ে গেল এটাতে কি বোঝাচ্ছে ইটস নাইস দ্যাট আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এটা খুবই সুন্দর যে আমি কাজটি শেষ করেছি এই মাত্র শেষ করেছি হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এইখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এটা আপনি যখন সিম্পল করতে দিবে বা সিম্পল করতে বলা হবে বা আপনার অপশনে জানতে চাওয়া হবে আপনি কিভাবে বোঝাবেন যে এটা একটা পারফেক্ট টেন্স ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই যে এই জায়গায় টু হ্যাভ এই পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে বোঝাতে হবে যে এটা একটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল ঠিক উল্টাটা যখন এটা থাকবে তাহলে আপনি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন যখন কমপ্লেক্স করছেন আবার এটা যদি কমপ্লেক্স থাকে আপনাকে যদি সিম্পল করতে বলা হয় তবে তখন আপনি পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করছেন শুধুমাত্র পারফেক্ট টেন্স থাকার কারণে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখন নির্ভর করছে যে আপনি কখন পারফেক্ট বোঝাবেন এখন আপনি বুঝতেই পারছেন যে আমি কাজটি শেষ করেছি এইমাত্র এই জন্য আপনি পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করবেন ঠিক আছে তো পারফেক্ট ইনফিনিটিভ গেল এখন আমরা আসছি পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতেই পারছেন যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস বোঝাবে এবং দীর্ঘ সময় ধরে কন্টিনিউয়াস এখনো চলছে এরকম একটা জিনিস বোঝাবে পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতেই পারছেন তো পারফেক্ট কন্টিনিউয়াস আমরা দেখেছি যে টু হ্যাভ বিন এরপরে যে ভার্ব আসবে এটার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে তাই না এই ফর্মটা সো টু হ্যাভ বিন থাকবে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এখন আমরা যদি এরকম লিখি যে এটা হ্যাঁ এটা পারফেক্ট কন্টিনিউয়াস ধরেন এরকম হলো যে হি pretended to have দেখেন তো এই সেন্টেন্সটা he pretended to have been reading for 8 hours দীর্ঘ সময় 8 ঘন্টা ধরে কি করছে প্রিটেন্ড মানে কি ভাব নিছে ভাব ভাব নেওয়া আর কি মানে প্রিটেন্ড মানে হচ্ছে ভাব নেওয়া মানে হচ্ছে যে যে কাজটা সে করেনি জাস্ট একটা ভাব নিয়েছে যে সে করেছে এরকমটা হ্যাঁ তো হি প্রিটেন্ডেড টু হ্যাভ বিন রিডিং ফর 8 আওয়ার্স
মানে 8 ঘন্টা ধরে পড়েছে এরকম একটা ভাব নিয়েছে কিন্তু আসলে সে পড়েনি মনে হচ্ছে সে 8 ঘন্টা ধরেই পড়তেছে কিন্তু পড়েনি প্রিটেন্ডেড এটা আমরা বলছি তো এই ক্ষেত্রে আপনি যখন দেখলেন দীর্ঘ সময় ধরে একটা কাজ কন্টিনিউয়াস বোঝাচ্ছে কিন্তু আসলে সেটা মানে কন্টিনিউয়াস করা বোঝাচ্ছে তখন আপনি বোঝাচ্ছেন যেটা মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা এখনো চলছে অনেকক্ষণ ধরে এরকম যদি বোঝাতে চান তখন আপনি এই পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার করবেন এটা ওই যে কমপ্লেক্স যদি করেন তাহলে ওইটাই আসবে যে হি প্রিটেন্ডেড দ্যাট হ্যাঁ এখানে আপনি কমপ্লেক্স করলে হি প্রিটেন্ডেড দ্যাট হ্যাঁ সাবজেক্ট হি আসবে যেহেতু একই একজনেরই কাজ নন ফাইনাইট ভার্বটা সো হি প্রিটেন্ডেড দ্যাট হি অবশ্যই হ্যাজ আসবে তাই না হি হ্যাজ বিন রিডিং for 8 hours তাহলে এই যে আপনি এখানে he pretended that he has been reading তো এই যে আপনি যে টেন্সটা নির্ধারণ করছেন আমরা জানি যে অক্সিলারি ভার্ব মূলত হচ্ছে যখন একটা মূল ভার্বের সাথে অক্সিলারি ভার্ব আসে তখন কিন্তু টেন্স আইডেন্টিফায়ার হিসেবে কিন্তু অক্সিলারি ভার্বটা হয় ঠিক আছে অর্থাৎ আপনি যখন একটা মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব পাবেন তখন টেন্স কোনটা দেখে নির্ধারণ করেন অবশ্যই অক্সিলারি ভার্ব দেখে মূল ভার্ব দেখে নয় তখন অক্সিলারি ভার্বটাই কিন্তু আপনাকে টেন্স আইডেন্টিফায়ার অর্থাৎ কাল কোন সময় হয়েছে কাজটা সেটা কিন্তু আইডেন্টিফাই করে দেয় কিন্তু যখন সাহায্যকারী ভার্ব থাকে না শুধু মূল ভার্ব থাকে তখন আমরা মূল ভার্বটা দেখে বুঝি যে হ্যাঁ এই কাজটা প্রেজেন্ট নাকি পাস্ট কিন্তু যখন সাহায্যকারী ভার্ব থাকে তখন কিন্তু আমরা বুঝি যে হ্যাঁ এইটা এরকম মানে প্রেজেন্ট পারফেক্ট নাকি হচ্ছে পাস্ট পারফেক্ট তো এই যে হ্যাজ বিন এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আসছে সো খেয়াল করে দেখেন এটাই হচ্ছে আপনি যখন এইদিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাবেন তখন আপনি পারফেক্ট ইনফিনিটি ব্যবহার করতে সরি পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটি ব্যবহার করতে পারবে ঠিক আছে আচ্ছা লাস্ট হচ্ছে প্যাসিভ তো প্যাসিভটা আমরা খুব সহজেই বুঝি মানে এখানে সেটা প্যাসিভ ফর্ম হয় হ্যাঁ যেমন কিছু বোঝাতে গেলে যদি আমরা বলি এরকম যে ধরেন এরকম লিখুন দ্য কার্পেট needs to be washed এটা আমি বলেছি যে যখন প্যাসিভ বোঝাবে টু বি হ্যাঁ প্লাস ভার্বের কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ এর ক্ষেত্রে এই যে দ্য কার্পেট নিডস টু বি ওয়াশড এখন যদি আপনি টু বি ওয়াশড না করে হচ্ছে যদি শুধু টু ওয়াশ করতেন তাহলে কি হতো হতো না দ্য কার্পেট নিডস টু ওয়াশ তার মানে এই যে ওয়াশ এটা অ্যাক্টিভ মানে মানে কাজ করাটা বোঝাচ্ছে এই কাজ করাটা কার্পেটে কার্পেট তো নিজে নিজে কাজ করতে পারবে না কার্পেট তো নিজে নিজেকে ওয়াশ করতে পারবে না কেউ না কেউ ওয়াশ করে দিবে করে দিতে হবে এরকম প্যাসিভ একটা জিনিস অর্থাৎ যেটা এখানে উল্লেখ নাই এবং এটা কিন্তু আপনার নন ফাইনাইট দ্য কার্পেট নিডস টু ওয়াশ না নিডস টু বি ওয়াশ অর্থাৎ কার্পেটকে কেউ ওয়াশ করে দিবে প্যাসিভ বোঝাচ্ছে এই জন্য এখানে টু বি এবং এখানে হচ্ছে ওয়াশড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই প্যাসিভ এর ক্ষেত্রে যেমন ধরেন আমার চুল বড় তাই তো আচ্ছা তো আমি যদি বলি এরকম যে মাই হেয়ার নিডস এখন কি লিখবো টু বি কাট নাকি হচ্ছে টু কাট যদি আমি আপনাদের অপশন দেই তাহলে অবশ্যই কোনটা হবে বলেন তো মাই হেয়ার নিডস টু বি কাট নাকি টু কাট অবশ্যই টু বি কাট প্যাসিভ এখানে কারণ সাবজেক্ট হচ্ছে আমার আমার চুল মাই হেয়ার এই সাবজেক্টের এই কাজ অর্থাৎ নিডস তারপরে কিন্তু নন ফাইনাইট যে ভার্বটা এই কাজটা কিন্তু এই সাবজেক্টেরই কিন্তু এখানে এই সাবজেক্টের এই কাজটা করার কথা না আরেকজন করে দিচ্ছে প্যাসিভ বোঝাচ্ছে যার কারণে এখানে আমরা টু বি কাট করছি তো প্যাসিভ ফর্মের মতো বোঝালে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব যেটাকে আমরা যে পাস্ট পার্টিসিপল ফর্মের মতো করেছিলাম না যে পাস্ট পার্টিসিপল ফর্ম করে নন ফাইনাইট ভার্ব করতে হয় এই যে এই এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে তার আগে কিন্তু টু বি বসেছে যার কারণে দেখবেন যে আমরা যে এত রকম নন ফাইন সরি ইনফিনিটিভ দেখেছি সবগুলোই কিন্তু টু দিয়ে ভার্বের বেস ফর্ম এটা টু মানে ভার্বের বেস ফর্ম জাস্ট যে কোনো ভার্বের বেস ফর্ম টু এর পরে ভার্বের বেস ফর্ম আসছে এখানে প্রোগ্রেসিভ যখন করেছি বি কিন্তু থেকেছে দেখেন টু বি কিন্তু হয়েছে এরপরে হচ্ছে ভার্বের সাথে আইনি যুক্ত হয়েছে কিন্তু বিটা কিন্তু বেস ফর্ম টু এর পরে ভার্বের বেস ফর্ম আসছে আপনি যখন পারফেক্ট করছেন এখানে কিন্তু টু হ্যাভ এসেছে হ্যাভ কিন্তু বেস ফর্ম তাহলে টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম আছেই জাস্ট টেন্সের জন্য এগুলো নামকরণ হয়েছে যে আপনি যদি টেন্সটাকে বিভিন্ন বোঝাতে চান তখন
এখন আপনারা হয়তো ভাবতেছেন যে প্রথমেই তো বলা হয়েছে যে ইনফিনিটিভস তো কোনো পার্টিকুলার টেন্স নির্ণয় করে না, তাহলে কেন এরকম গুলো? হ্যাঁ প্রশ্ন হতে পারে না, মানে আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা তো বললাম যে ইনফিনিটিভস বা হচ্ছে নন ফাইনাইট ভার্ব পার্টিকুলার টেন্স প্রকাশ করে না। হ্যাঁ অবশ্যই, কিন্তু তারপরে এই নামকরণ গুলো হলো নন ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা ইনফিনিটিভস বলছি, এটা আসলে পার্টিকুলার টেন্স নির্ণয় করে না, অর্থাৎ আপনি ওটার টেন্স পরিবর্তন করতে পারবেন না। কিন্তু নন ফাইনাইট তো একটা তো কাজ, এই কাজটা তো কোন না একটা সময় হয়েছে, ওই যে কমপ্লেক্স যখন করবেন তখন যে ওটা পারফেক্ট ছিল না প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, ওই জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য মূলত আপনার এই নামকরণ গুলো বা এই ধরনের সময় জ্ঞাপন যে সূচক যে এই হিন্টস গুলো সেগুলো থাকে। কিন্তু আসলেই ইনফিনিটিভস কিন্তু পার্টিকুলার একদম ভার্বের ফাইনাল ভার্বের কোন টেন্স নির্ণয় করতে পারে না, সময় দিয়ে সেটা লিমিটেড নয়। ঠিক আছে, সময় দিয়ে লিমিটেড নয়, কারণ সময় দিয়ে লিমিটেড নয় কারণ হচ্ছে ফাইনাইট যে ভার্বটা থাকবে ওইটা দেখে তোমরা সময় নির্ণয় করবো। ফাইনাইট ভার্বটা যখন আপনি চেঞ্জ করছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট যে কোনো টেন্সে নেই, কিন্তু নন ফাইনাইট ভার্ব যেটা আমরা ইনফিনিটিভস পেছনে বসাচ্ছি ওইটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কিভাবে পার্টিকুলার টেন্স নির্ণয় করছি? করছে না কিন্তু, সো কনফিউজ হওয়া যাবে না। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি যে আমরা আসলে এতক্ষণ ধরে যেগুলো দেখলাম সব অনেক রকম, অর্থাৎ পাঁচ রকমের ইনফিনিটিভস দেখলাম, এখন আমরা আসব যে ইনফিনিটিভস এর ব্যবহার, ইউজেস অফ ইনফিনিটিভস। খেয়াল করে দেখেন, ও তার আগে একটা বলে নেই, একটা জিনিস বাদ পড়ে গেছে, যে এই যে আমরা ইনফিনিটিভস গুলো দেখলাম এগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যাঁ বোধক, তাই না? অ্যাফার্মেটিভ। যদি কোনো ইনফিনিটিভ আমি না বোধক বোঝাতে চাই, নটটা কোথায় যোগ করব? অনেকের প্রশ্ন হতে পারে অথবা কারেকশনে থাকতে পারে যে নটটা কোথায় দিবেন। ইনফিনিটিভ কোন সেন্টেন্স যখন আপনি ব্যবহার করছেন, ইনফিনিটিভ ব্যবহার করছেন, সেটা যদি নট অর্থাৎ ধরেন এরকম হলো যে তুমি আসতে দেরি করো না, তাহলে কি হবে? ট্রাই নট টু বি লেট, এটা হবে নাকি ট্রাই টু বি নট লেট? নাকি হচ্ছে প্রথমেই নট হবে, নট ট্রাই টু বি লেট? এরকম যদি অপশন থাকে যে ধরেন এ বি সি কোনটি রাইট, অথবা একটা সেন্টেন্স দিয়ে এবার নেগেটিভ করার জন্য বললো, কি করবে? নেগেটিভ কি হবে? ইনফিনিটিভ ব্যবহারের ক্ষেত্রে সবগুলো তো আমরা সবগুলো অ্যাফার্মেটিভ দেখেছি, নেগেটিভ তো দেখি নাই। অবশ্যই এটা রাইট আনসার। এটা নেগেটিভ ফর্মটা কি হবে, যা এখানে আমি লিখে রাখতেছি, নেগেটিভ এর জন্য আপনি কি করবেন, যতগুলো ইনফিনিটিভ দেখেছেন না, বেয়ার ইনফিনিটিভ টু ইনফিনিটিভ বা ফুল ইনফিনিটিভ বা প্রোগ্রেসিভ পারফেক্ট সবগুলোর ক্ষেত্রে জাস্ট নটটা হচ্ছে নট প্লাস হচ্ছে ইনফিনিটিভটা। এখানে যে কোনো ইনফিনিটিভ অর্থাৎ আপনি যেটাই বলেন, ধরেন আপনি যদি পারফেক্ট ইনফিনিটিভ বোঝান তাহলে কি হবে, নট টু হ্যাভ, এরপরে যা যা আপনি ব্যবহার করেন, অর্থাৎ নটটা সবসময় ইনফিনিটিভ এর আগে বসবে। এখন এই ইনফিনিটিভ বলতে এখানে যে কোনো ইনফিনিটিভ, যে আমরা পাঁচ প্রকার বললাম, বেয়ার ইনফিনিটিভ হোক, বেয়ার ইনফিনিটিভও হয়। হ্যাঁ, তো বেয়ার ইনফিনিটিভ বোঝানোর জন্য আমরা যদি বলি যে হি মেক্স মি নট আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু, এরকম হি মেক্স মি নট আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু, যদি নেগেটিভ করেন তাহলে এই নট কিন্তু এই যে ইনফিনিটিভ যেটা আন্ডারস্ট্যান্ড বেয়ার ইনফিনিটিভ তার সামনে বসাতে হবে। ঠিক আছে, তো ইনফিনিটিভকে যদি আপনি নেগেটিভলি ব্যবহার করতে চান সেক্ষেত্রে নটটা অবশ্যই ইনফিনিটিভ এর আগে হবে, বেয়ার ইনফিনিটিভ যে কোনো ইনফিনিটিভ এই যে ইনফিনিটিভ এর আগে শুধু নটটা দিবেন। টু হ্যাভ টু বি এরপরে ভার্বে অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস যে ইনফিনিটিভ সেটারও সামনে শুধু নটটা দিবেন, এটা গেল নেগেটিভ করার। হ্যাঁ, সো এখন আমরা দেখি যার করে ট্রাই নট টু বি লেট, এটাই হচ্ছে সঠিক আনসার, ট্রাই টু বি নট লেট হবে না, কারণ নটটা চলে গেছে কি ইনফিনিটিভ এর পরে, এখানে নট একদম সামনে চলে আসছে মাঝখানে ভার্ব আসছে এরপরে ইনফিনিটিভ আসছে, হবে না, ওইটাই হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, এখন আমরা যাচ্ছি যে এটার ব্যবহার, ইনফিনিটিভ কি কি ভাবে ব্যবহার হতে পারে, কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে সেন্টেন্সের মধ্যে আবার কোথায় কোথায় হতে পারে, আমরা ওভারঅল দিক থেকে আলোচনা করব। দেখেন ইনফিনিটিভ এর ব্যবহার মূলত হচ্ছে, যেহেতু আমরা বলেছি এটা একটা ভার্বাল, হ্যাঁ, সো ভার্বাল গুলো আর ইনফিনিটিভ একই ব্যবহার, এটা নাউন হিসেবে ব্যবহার হবে। আমি একদম ওভারঅল দেখেন বলে দিচ্ছি, অ্যাজ ইট ইজ
adverb এই তিনটা ব্যবহার হবে এখন noun হিসেবে ব্যবহার হবে adjective adverb এখন noun sentence-এর কোথায় কোথায় বসে তাহলে সেই সেই জায়গায় infinitive হতে হবে হতে পারে noun sentence-এর যে কয়েকটা পজিশনে বসতে পারে তাহলে এখন আপনাকে কি কি পড়তে হবে positions of noun পড়তে হবে তাই না অর্থাৎ noun এর noun sentence-এর কোথায় কোথায় বসতে পারে কোথায় কিভাবে ব্যবহার হতে পারে infinitives আমরা ওভারঅল বলছি infinitives কে এই তিন রকম ভাবে আপনি ব্যবহার করতে পারবেন সেন্টেন্সের মধ্যে বা ব্যবহার হবে এরকম তিন রকম আপনি পাবেন নাউন এর ভিতরে অনেকগুলো তাই না যে ইউজেস অফ ইনফিনিটিভস যদি আমি চিন্তা করি তাহলে ইনফিনিটিভ কে নাউন হিসেবে পেতে পারেন বা নাউন হিসেবে ব্যবহার করতে পারবেন সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার হবে ইনফিনিটিভ নাউন এর আবার অনেকগুলো পজিশন আছে আমরা যা আপনারা জানেন যে এর আগে আমাদের অনেক ভিডিওতে আমাদের পেজে অনেক টিচার ইংলিশ টিচার হচ্ছে এটার উপর ভিডিও দিয়েছেন নাউন এর পজিশনের উপর সেখান থেকে নিশ্চয়ই জেনে গেছেন বা অলরেডি জানেন বা তারপর আমি একটু বলছি এটা যে নাউনের পজিশন হিসেবে এই যে মোটামুটি ভাইটাল পাঁচ রকমের পজিশন নাউনের নির্ণয় করা যায় ঠিক আছে সো এই নাউনের এই পজিশন অনুযায়ী অর্থাৎ এই যে নাউন যে পজিশনে বসে তাহলে সেই জায়গায় ইনফিনিটিভস বসতে পারবে বসবে তাহলে ইনফিনিটিভস ইনফিনিটিভ কে নাউন হিসেবে ব্যবহার করা যাবে দেন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যাবে পাবেন সেন্টেন্সের ভিতরে এবং হচ্ছে অ্যাডভার্ব হিসেবে সো নাউনের আবার অনেকগুলো পজিশন আছে তাহলে নাউনের পজিশনগুলো আমরা একটু সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব আমি একটা বলছি যে ধরেন সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে তার মানে সেন্টেন্সের মধ্যে যখন নাউন সাবজেক্ট হতে পারে তার মানে ইনফিনিটিভও সাবজেক্ট হিসেবে বসতে পারবে কারণ ইনফিনিটিভ তো নাউনের কাজ করে ঠিক আছে অবজেক্ট সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে তার মানে হচ্ছে ইনফিনিটিভও সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসতে পারবে অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে যখন নাউন বসে তার মানে অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে ইনফিনিটিভ এর ব্যবহার বসতে পারে হতে পারে কমপ্লিমেন্ট হিসেবে হতে পারে দেন অ্যাপোজিটিভ হিসেবে হতে পারে তো এটাকে আমরা পাঁচ রকম পজিশন নাউনের পাঁচ রকম পজিশনকে এইভাবে মনে রাখতে পারি জাস্ট একটা সাংকেতিক সাইন হিসেবে যেমন কেমিস্ট্রিতে আমরা মনে রাখি সো কেমিস্ট্রি একটা যে সাইন এরকম আছে এরকম ওইরকম মনে রাখতে পারেন যাতে সংক্ষেপে মনে থাকে যে পাঁচ রকম হ্যাঁ তাহলে এস ও টু হ্যাঁ সি এ এটা মনে রাখতে পারেন এটা হচ্ছে পাঁচ রকম পজিশন নাউনের ঠিক আছে এস তে হচ্ছে সাবজেক্ট ও তে হচ্ছে অবজেক্ট দুইটা ও আছে মানে ও টু মানে দুইটা ও তার মানে হচ্ছে দুইটা অবজেক্ট আছে একটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন আর একটা শুধু সেন্টেন্সের অবজেক্ট তার মানে প্রিপোজিশনের পরে যে অবজেক্ট হবে সেটা নাউন হতে পারে সেই জায়গায় ইনফিনিটিভস এর ব্যবহার হতে পারে আবার কমপ্লিমেন্ট হিসেবে হতে পারে সি তে কমপ্লিমেন্ট এ তে হচ্ছে অ্যাপোজিটিভ তাহলে এই পাঁচ পজিশনে যেহেতু নাউন বসতে পারে তাহলে এই পাঁচ রকম পজিশনে ইনফিনিটিভসও বসতে পারে অবশ্যই আমি এক্সাম্পল দিব এখন আর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে ইনফিনিটিভস এ তাই না দেন হচ্ছে অ্যাডভার্ব ওকে সো আমরা যাই তাহলে সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি এক্সাম্পলে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে নাউন আমরা দেখব যে এখন আমরা নাউনের অবস্থান অনুযায়ী আমরা ইনফিনিটিভ দেখব ওভারঅল কিন্তু নাউন এখন নাউন হিসেবে সাবজেক্ট হিসেবে বসবে নাউন যেখানে তারপরে ইনফিনিটিভ সেখানে বসবে অবজেক্ট হিসেবে হ্যাঁ অবজেক্ট তারপরে আমরা কি দেখব অবজেক্ট অফ প্রিপোজিশন সরি অবজেক্ট অফ প্রিপো আচ্ছা পুরোটা লিখলাম না সংক্ষেপ লিখলাম সো বুঝে নেবেন তারপরে হচ্ছে আমরা কমপ্লিমেন্ট দেখব কমপ্লিমেন্ট দেখব এরপর হচ্ছে কি অ্যাপোজিটিভ দেখব ঠিক আছে তাহলে এই যে পাঁচ রকমের পজিশন নাউনের যে পজিশন সেই নাউনের পজিশনে ইনফিনিটিভস এর পজিশন হতে পারে অর্থাৎ ইনফিনিটিভস বসবে হ্যাঁ সেরকম আমরা দেখি তাহলে কোথায় সাবজেক্ট হিসেবে কখন ইনফিনিটিভস আসছে কখন অবজেক্ট হিসেবে আসছে এক্সাম্পল যদি আমরা নেই যেমন ধরুন এরকম যে টু প্র্যাকটিস ইজ এটা হতে পারে এটা টু প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট অবশ্যই প্র্যাকটিস এ কিন্তু এস বা এস স্পেলিং হ্যাঁ আপনারা জানেন প্র্যাকটিস এ যদি আপনি সি দিয়ে লিখেন অর্থাৎ প্র্যাকটিস যেটা আমরা লিখি পি এ আর সি টি আই সি ই এটা হলো নাউন এটা কিন্তু নাউন সি এখানে সি ই সি ই হ্যাঁ প্র্যাকটিস বানানে যদি আপনি সি ই দিয়ে লেখেন নাউন হবে আর এস যখন দিবেন এটা ভার্ব সো প্র্যাকটিস কখনো ভুল করেন না এটা যে প্র্যাকটিস এর এস দিলে হচ্ছে ভার্ব হবে আর সি দিয়ে লিখলে এটা নাউন হবে চর্চা এটা হচ্ছে চর্চা এটা বাংলা হচ্ছে চর্চা এটা হচ্ছে চর্চা করা ঠিক আছে সো টু প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট তাহলে এখানে আপনার কি হলো সাবজেক্ট তাহলে এটা হলো সাবজেক্ট কারণ ভার্ব হচ্ছে ইজ তাহলে এই সাবজেক্টটা হলো আপনার ইনফিনিটিভ তাহলে এই এটা সাবজেক্ট
সব সময় কি হয় নাউন অথবা প্রোনাউন হয় অথবা নাউন ইকুইভ্যালেন্ট আমরা বলি যে সাবজেক্ট বা অবজেক্ট সেন্টেন্সের নাউন ইকুইভ্যালেন্ট হয় নাউন ইকুইভ্যালেন্ট মানে কি নাউন হবে নতুবা প্রোনাউন হবে অর্থাৎ নাউনের সমতুল্য প্রোনাউন হতে পারে নাউন ফ্রেজ হতে পারে নাউন ক্লজ হতে পারে এগুলোই তো সাবজেক্ট হতে পারে তাহলে নাউন যেখানে হবে ইনফিনিটিভস সেখানে হচ্ছে ইনফিনিটিভস টু প্র্যাকটিস তাহলে টু প্র্যাকটিস হলো কিন্তু আমার এখানে সাবজেক্ট এবং নাউনের কাজ করছে সাবজেক্টের কাজ করছে যার কারণে টু প্র্যাকটিসের কাজ কিন্তু এখানে নাউন যদি আপনাকে জিজ্ঞেস করে যে এখানে এই ইনফিনিটিভটি কোন পার্টস অফ স্পিচ তাহলে অবশ্যই এটা নাউন হবে ঠিক আছে কারণ সাবজেক্ট হিসেবে বসেছে এটা নাউন ঠিক আছে এখন মজার ব্যাপার হলো আমরা কিন্তু আরেকটা জানি যে জেরান্ড জেরান্ড কিন্তু নাউনের কাজ করে তাই না এটা কি ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে নাউনের কাজ করবে তাই না আমরা জানি নাউন সো ভার্ব প্লাস আইএনজি কিন্তু নাউনের কাজ করবে তাহলে এটা জেরান্ড যদি ভার্ব প্লাস আইএনজি হয় এবং নাউনের কাজ করে তাহলে এই যে ভার্বটা আমরা লিখলাম টু ইনফিনিটিভ করলাম আমরা এটাকে কি আমরা জেরান্ড করতে পারবো না অবশ্যই পারবো যার কারণে এটাকে কিন্তু চাইলে আপনি প্র্যাকটিস টু প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট না লিখে আচ্ছা আমার মার্কার গুলো ঝামেলা করতেছে খালি প্রায় শেষ সো প্র্যাকটিসিং লিখতে পারেন হ্যাঁ প্র্যাকটিসিং ইজ ইম্পর্টেন্ট করতে পারেন অর্থাৎ এটাকে জেরান্ড করতে পারেন তো দুটোই করা যায় হ্যাঁ টু প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট লেখা যাবে অথবা প্র্যাকটিসিং ইজ ইম্পর্টেন্ট করা যাবে তো এইটা হচ্ছে প্র্যাকটিসিং অর্থাৎ জেরান্ড ব্যবহার করাটা এখন আধুনিক গ্রামারে বেশি ব্যবহার করা হয় আর ইনফিনিটিভটার ব্যবহার খুব আগে বেশি ছিল এখনো করা হয় বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু আসবে সো এখানে আধুনিক আর প্রাচীন বলে কোনো কথা নেই সো গ্রামারের অংশ সো আমরা সাবজেক্ট হিসেবে পেলাম ঠিক আছে এখন যদি আমরা এটাকে অবজেক্ট হিসেবে পেতে চাই তাহলে কিরকম আসবে অবজেক্ট I lie to practice. অর্থাৎ এখানেও কিন্তু জেরান্ড করা যাবে আই লাইক প্র্যাকটিসিং করা যাবে সাবজেক্ট হিসেবে জেরান্ড ব্যবহার হয় অবজেক্ট হিসেবে হয় অর্থাৎ জেরান্ড যেহেতু নাউনের কাজ করে এই জেরান্ডও কিন্তু এই জায়গাগুলোতে বসতে পারে এই পাঁচটা পজিশনে জেরান্ড যে পাঁচটা পজিশনে বসতে পারে সেই পাঁচটা পজিশনে ইনফিনিটিভসও বসতে পারে নাউনও বসতে পারে অর্থাৎ নাউন এর ইকুইভ্যালেন্ট এগুলা জেরান এবং ইনফিনিটিভ ঠিক আছে তো আমরা দেখি তাহলে এখানে নাউন হিসেবে বসছে তাহলে এখানে অবজেক্ট সাবজেক্ট হিসেবে পেলাম এখানে আমরা অবজেক্ট হিসেবে পাচ্ছি এটা ঠিক আছে তো এটা একটা অবজেক্ট এখন আমরা ওই যে সাবজেক্ট বা অবজেক্ট যখন নির্ধারণ করব তখন আমরা অবশ্যই ওই যে আমার আগের ভিডিও দেখবেন লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্ব খেয়াল করবেন যেটা আসলে অবজেক্ট যদিও সমস্যা নেই কারণ আমরা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু ইনফিনিটিভ পাবো সেখানে লিঙ্কিং ভার্ব থাকবে সো আই লাইক এটা কিন্তু হচ্ছে অ্যাকশন ভার্ব যেটা সাবজেক্টের অ্যাকশন প্রকাশ করেছে হ্যাঁ এবং এরপরে যেটা আসছে এটা কিন্তু অবজেক্ট এটা কিন্তু অবজেক্ট এই অ্যাকশনটা সে রিসিভ করেছে মানে অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সো একটা কথা আমি পুরোপুরি বলি না সেটা হচ্ছে অবজেক্ট কিন্তু হচ্ছে ভার্বের কাজটা যে রিসিভ করে এই যে এটা কিন্তু রিসিভ করে এই কাজটা মানে অ্যাকশন যেটা হ্যাঁ অ্যাকশন ভার্বের যে অর্থাৎ সাবজেক্টের যে কাজ যেটা অ্যাকশন এই অ্যাকশনটা অবজেক্ট কিন্তু রিসিভ করে যদি রিসিভ করে তাহলে সেটা অবজেক্ট হবে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে যেটাই হতে পারে ঠিক আছে তো খেয়াল করে দেখেন আই লাইক টু প্র্যাকটিস এখানে যদি মূল ভার্বটা প্রশ্ন করেন কি পছন্দ করি টু প্র্যাকটিস এখন এটাকে চাইলে আপনি জেরান্ড করতে পারবেন আই লাইক প্র্যাকটিসিং করতে পারবেন নো প্রবলেম তাহলে আমরা এখানে ইনফিনিটিভ হিসেবে অবজেক্ট সরি অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ পাচ্ছি এখানে সাবজেক্ট হিসেবে পেয়েছি ঠিক আছে এখন আমরা দেখি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কিভাবে পাবো তো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমি একটা এক্সাম্পল দিতে চাই সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা কাজ করছেন আপনার বন্ধু এসে আপনাকে খুব তাড়া দিচ্ছে যে কাজ শেষ হলো কিনা শেষ হলো কিনা চল চল যাই তখন আপনি কি লিখবেন সেন্টেন্সটা এরকম লিখবেন না যে আই অ্যাম অ্যাবাউট টু ফিনিশ এরকম লিখবেন কিনা বলেন তো সো এই যে টু ফিনিশ এটা হলো আপনার ইনফিনিটিভ তার আগে কিন্তু প্রিপোজিশন অ্যাবাউট আছে আই এম অ্যাবাউট টু ফিনিশ মানে হচ্ছে এই তো শেষের পথে এরকম বোঝানোর জন্য কিন্তু আমরা এরকম লিখি যে আই এম অ্যাবাউট টু ফিনিশ আই এম অ্যাবাউট টু কাম অর্থাৎ আমি প্রায় আসছি এসছি মানে কাছাকাছি চলে আসছি হ্যাঁ আই এম অ্যাবাউট টু ফিনিশ মানে হচ্ছে যে আমার কাজ প্রায় শেষ শেষ এই তো শেষ হয়ে গেছে ধরুন আপনি খাচ্ছেন আর আমার তো খাওয়া শেষ হয়ে গেছে দাঁড়াও একটু দাঁড়াও তখন আই এম অ্যাবাউট টু ফিনিশ তো এটা আই এম অ্যাবাউট টু ফিনিশ যখন করছেন এখানে কিন্তু প্রিপোজিশন এই প্রিপোজিশনের পরে কিন্তু আপনি ইনফিনিটিভ নিচ্ছেন এটাকে বলা হয় অবজেক্ট অফ প্রিপোজিশন ইনফিনিটিভ এর ব্যবহার এটাও কিন্তু নাউনের অর্থাৎ এখানে নাউন বসতে পারে এখানে ইনফিনিটিভও বসতে পারে সো ইনফিনিটিভ বসাচ্ছে নাউনের কাজ করছে কমপ্লিমেন্ট সো কমপ্লিমেন্ট আমরা জানি একটা লিঙ্কিং ভার্ব নেবে লিঙ্কিং ভার্ব নিয়ে এর পেছনে যেটা ওটা অবজেক্ট না হয়
কমপ্লিমেন্ট হবে কারণ সাবজেক্ট থেকে তাকে আলাদা করা যাবে না এটি তো কমপ্লিমেন্ট কারণ সাবজেক্টকে সে রিনেম করবে অথবা হচ্ছে মডিফাই করবে তাহলে আমরা এরকম লিখতে পারি না যে ধরেন লাইফ আপনি তো খুব বলি যান লাইফ ইজ টু স্ট্রাগল এটা লাইফ ইজ টু স্ট্রাগল অবশ্যই এটাকে আপনি যদি ইনফিনিটিভ ব্যবহার না করেন আপনি বলতে পারেন লাইফ ইজ এ স্ট্রাগল নাউন তখন নাউন হয়ে যাবে লাইফ ইজ এ স্ট্রাগল নাউন ফ্রেজ হয়ে যাবে হ্যাঁ লাইফ ইজ আ স্ট্রাগল হতে পারে কিন্তু আপনি ইনফিনিটিভ ব্যবহার করলেন লাইফ ইজ টু স্ট্রাগল করতেই পারেন কারণ এখানে ইজ হলো কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব এখানে সাবজেক্ট লাইফ তাই না তাহলে এই এটা হলো কিন্তু এটা থেকে আলাদা কোনো কিছু নয় তাহলে সাবজেক্ট থেকে এই কমপ্লিমেন্ট মানে কি কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট আলাদা করা জানে একই জিনিস বোঝায় লাইফ মানে টু স্ট্রাগল ঠিক আছে তো তাহলে এই যে এখানে আমরা যে ইনফিনিটিভ পেলাম এটা হলো আমার কমপ্লিমেন্ট ঠিক আছে এখন আমরা শিখবো কিভাবে ইনফিনিটিভ পাচ্ছি তাহলে যদি এরকম একটা এক্সাম্পল হয় যে দ্য গার্লস এরকম লিখলাম দ্য গার্লস বিগেস্ট ফেয়ার অ্যাপোজিটিভ কি হয় কমা হয় দ্য গার্লস বিগেস্ট ফেয়ার টু রাইট আচ্ছা রাইট না দিই আমরা এটা দিই টু ট্রাভেল ফর এ লং টাইম সেন্টেন্স একটু বড় লিখছি হ্যাঁ কমা ওয়াজ নেভার ওভার এই সেন্টেন্স দেখেন দ্য গার্লস বিগেস্ট ফিয়ার টু ট্রাভেল ফর এ লং টাইম ওয়াজ নেভার ওভারকম দ্য গার্লস বিগেস্ট ফিয়ার এখানে সাবজেক্ট কি এটা পুরোটা কিন্তু সাবজেক্ট তাই না এটা কিন্তু সাবজেক্ট সাবজেক্ট হিসেবে একটা বড় ফ্রেজ আসছে নাউন ফ্রেজ এখন এই যে কমা এখানে একটা কমা তারপর এই যে এখানে একটা কমা এর মাঝখানে যেটা আসছে এখানে কিন্তু একটা নন ফাইনাইট বা হচ্ছে ইনফিনিটিভ আছে এই যে ইনফিনিটিভ টু ট্রাভেল এটা কি এটি হলো অ্যাপোজিটিভ যেটা সাবজেক্ট সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় দুইটা কমার মাঝখানে হ্যাঁ সেটা হলো অ্যাপোজিটিভ তাহলে এই যে টু ট্রাভেল এটা কিন্তু এই যে দ্য গার্লস বিগেস্ট ফিয়ার এটার তার সব থেকে বড় ভয় টু ট্রাভেল ফর এ লং টাইম এটা হলো ইনফিনিটি তাহলে এই ইনফিনিটিভটা কিন্তু অ্যাপোজিটিভের কাজ করেছে তাহলে আপনি চাইলে কিন্তু টু ইনফিনিটিভ বা ইনফিনিটিভকে আপনি অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করতে পারেন এবং সেন্টেন্সও আপনি অ্যাপোজিটিভ হিসেবে পাবেন ঠিক আছে এটা সো আমরা মোটামুটি নাউন নাউন এগুলো সবগুলো হলো নাউনের ব্যবহার অর্থাৎ নাউন যেখানে বসতেছে সেখানে ইনফিনিটিভ বসতেছে তাহলে নাউনের পজিশন অনুযায়ী ইনফিনিটিভের পজিশন আমরা এখন দেখলাম এতক্ষণ দেখলাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কোথায় আমাদের ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় আর কোথায় অ্যাডভার্ব তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বোঝার আগে অবশ্যই নিশ্চয়ই অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডভার্ব কাকে বলে এটা জানেন তো আমরা ধরে নিচ্ছি ওকে সো আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে দেখি যদি আমি এরকম একটা সেন্টেন্স লিখি খেয়াল করে দেখেন ইটস আ চেয়ার টু সিট অন তাই না সো ইটস আ চেয়ার টু সিট অন ইটস আ চেয়ার টু সিট অন তাহলে কি হবে তাহলে এই যে টু সিট তাহলে এই এটি কিন্তু নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ তাই না ইনফিনিটিভ কিন্তু এইটাকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি কেন কেন অ্যাডজেক্টিভ বলছি কারণ তার সামনে যে আছে চেয়ার আ চেয়ার এই নাউনটা দেখেন তো এই নাউনটা সম্পর্কে কিনা যে ইটস আ চেয়ার টু সিট অন তাহলে এই যে বসার জন্য চেয়ার তাই না বসার জন্য যেতে বসা হবে তাহলে এই বসার জন্য এটা কাকে মডিফাই করছে নাউনটাকে আ চেয়ার এটাকে মডিফাই করছে তাহলে এটা হলো এই ইনফিনিটিভটা আমার কিসের কাজ করছে অ্যাডজেটিভের কাজ করছে কারণ আমরা জানি যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা কি হয় অ্যাডজেটিভ হয় তাহলে এটা কিন্তু আমরা চাইলে পার্টিসিপলে পরিণত করতে পারি তাই না কারণ এই যে টু ইনফিনিটিভ কারণ এটা কি অ্যাডজেটিভের কাজ করছে আর আমরা জানি পার্টিসিপল কিন্তু অ্যাডজেটিভের কাজ করে ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন অ্যাডজেটিভের কাজ করে তখন সেটাকে আমরা পার্টিসিপল বলি তাহলে এই এই যে ইনফিনিটিভটা অ্যাডজেটিভ হিসেবে কাজ করছে এটাকে আপনি চাইলে পার্টিসিপল করতে পারেন কি রকম যেমন যদি আপনি এরকম লিখেন যে ইজ আ সিটিং চেয়ার করা যাবে না যাবে সিটিং চেয়ার তাহলে এই যেটা নন ফাইনাইট হয়ে গেল আচ্ছা এটা নন ফাইনাইট কিন্তু এটা পার্টিসিপল এটা হলো ইনফিনিটিভ এটা কিন্তু পার্টিসিপল দুটোই কিন্তু নন ফাইনাইট
আমরা কিন্তু যদি ফাইনাইট নন ফাইনাইট চিন্তা করি তাহলে এটাও নন ফাইনাইট এটাও নন ফাইনাইট এটা হচ্ছে ইনফিনিটিভ এটা হলো পার্টিসিপল ইনফিনিটিভ এখানে অ্যাডজেক্টিভ এর কাজ করছে তাই আমরা চাইলে এখানে পার্টিসিপল বানিয়ে নিতে পারি যেমন আমরা ওই যে প্রথম যে एग्जांपलটাতে ছিল যে সাবজেক্ট যখন হচ্ছে আমরা ইনফিনিটিভ তখন সেটা তো নাউন তাহলে চাইলে আমরা সেটাকে জেরান্ডো করে দিতে পারি ভার্বের সাথে আইং যোগ করে দিতে পারি তো জেরান্ড যেখানে ব্যবহার হবে সেখানে আমার টু ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে নাউন হিসেবে ব্যবহার হবে আবার যেখানে আমার ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে সেই ইনফিনিটিভটাকে আমি চাইলে পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারবো ঠিক আছে এরকম যদি আরো একটা एग्जांपल বলি এরকম যে ধরেন আরো দুই ওভার আছে আমরা খেলার ক্ষেত্রে যদি বলি যে যদি এরকম হয় যে দেয়ার আর two overs to go এই যে two go বললাম আমরা এটা কিন্তু infinitive কাকে modify করছে over কে two over noun কে modify করছে তাহলে এটা কিন্তু adjective এর কাজ করছে তাহলে এরকম অসংখ্য আছে কখনো noun কে modify করবে কখনো pronoun কে modify করবে হ্যাঁ আরেকটা example দিই তাহলে pronoun যেহেতু noun দিয়ে দিয়েছি ধরেন I want you to listen আচ্ছা এরপরে ধরেন লিসেন টু মি বা অন্য কিছু হতেই পারে যে আই ওয়ান্ট ইউ টু লিসেন তাহলে এই যে টু লিসেন এটা কাকে ইউ কে মডিফাই করছে আমি তোমাকে চাচ্ছি তুমি শোনো আমাকে তাহলে টু লিসেন এটা ইউ ইউ কে মডিফাই করছে প্রোনাউন কে মডিফাই করছে তাহলে এটা হলো আমার অ্যাডজেটিভ এর কাজ করছে তাহলে আমাকে যদি এখানে জিজ্ঞেস করা হয় যে এখানে টু ইনফিনিটিভটা কোন পার্টস অফ স্পিচ এর কাজ করছে তাহলে অ্যাডজেটিভ আর কোন পার্টস অফ স্পিচ অ্যাডজেটিভ ঠিক আছে তাহলে আমরা পরটাতে চলে যাচ্ছি যে অ্যাডভার্ব হিসেবে কখন আমরা পাচ্ছি ঠিক আছে সো অ্যাডভার্ব হিসেবে এটা আরো সহজ সো অ্যাডভার্বের অনেকগুলো টাইপস আছে আপনারা জানেন অ্যাডভার্ব অফ ইন্টেনশন অ্যাডভার্ব অফ পারপাস যেটাকে অ্যাডভার্ব অফ পারপাসও বলে হ্যাঁ তো এই ইনফিনিটিভ দিয়ে কিন্তু বেশিরভাগ সময় কি হয় অ্যাডভার্ব অফ ইন্টেনশনই বোঝায় অর্থাৎ পারপাস বোঝায় কারণ আমরা এখানে বললাম যে ওই যে আমি প্রথমে সেন্টেন্স লিখেছিলাম ধরেন এটাই আমরা একটু ঘুরাই লিখছি যে ইউ আর লিসনিং টু মি টু লার্ন আচ্ছা এরপরে কি লার্ন বা সেটা গ্রামার লিখতে পারি যে কোনো কিছু লিখতে পারি আমি বড় করলাম না সো ইউ আর লিসনিং টু মি টু লার্ন এই যে টু লার্ন এটা কেন এই যে টু লার্ন এটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে মূল ভার্ব যেটা এখানে ফাইনাইট ভার্ব এই ফাইনাইট ভার্বের কাজটার আপনারা শুনছেন এই শোনাটার একটা উদ্দেশ্য কি টু লার্ন তাহলে যখন এই যে এই এই ভার্বটাকে মডিফাই করছে মূল ভার্বকে মডিফাই করছে কারণ মূল ভার্বটা যে কাজটা করছে তার একটা উদ্দেশ্য যে টু লার্ন তাহলে এটা হলো আপনার অ্যাডভার্ব অফ পারপাস অর অ্যাডভার্ব অফ ইন্টেনশন যেটার কারণে এটা হলো আমার এই ইনফিনিটিভটা কি অ্যাডভার্বের কাজ করছে তাই না অথবা অ্যাডজেটিভের কাজ করতে পারে ঠিক আছে ধরেন এরকম যদি আমরা একটা সেন্টেন্স লিখি না এরকম আছে না যে ইটস ইজি টু সে বাট এরকম আমরা কিন্তু জানি একটা ডিফিকাল্ট টু ডু প্রবাদ বাক্যের মতো হ্যাঁ ডিফিকাল্ট টু ডু হ্যাঁ সো এই যে সেন্টেন্স ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু So is it to say? It's easy to say, difficult to do. কাকে মডিফাই করছে ইনফিনিটিভ হলো দেখছেন যে এটা কিন্তু এই যে ইজি কথাটাকে মডিফাই করেছে একটা অ্যাডজেটিভ কে মডিফাই করেছে এখানে টু ডু কিন্তু মডিফাই করেছে ডিফিকাল্ট কে এটাও অ্যাডজেটিভ এটাও অ্যাডজেটিভ তাহলে অ্যাডভার্বের ডেফিনিশন আমরা কি জানি অ্যাডভার্ব মূলত কি করে অ্যাডভার্ব হচ্ছে সাব নাউন বা প্রোনাউন কে বাদ দিয়ে অন্য পার্টস অফ স্পিচ কে মডিফাই করা অর্থাৎ একটা অ্যাডভার্ব অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে একটা অ্যাডজেটিভ কে মডিফাই করতে পারে একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে ঠিক আছে তো এই যে একটা অ্যাডজেটিভ কে মডিফাই করেছে তাহলে অ্যাডজেটিভ কে যখন একটা ওয়ার্ড মডিফাই করে বা একটা ফ্রেজ তখন সেটা অবশ্যই কি হবে অ্যাডভার্বের কাজ করবে তাহলে এই ইনফিনিটিভ একটা অ্যাডজেটিভ কে মডিফাই করেছে যার কারণে এই ইনফিনিটিভটা কিন্তু অ্যাডভার্বের কাজ করেছে আর এখানে তো সরাসরি ইন্টেনশন বোঝাচ্ছে পারপাস বোঝাচ্ছে তাহলে এটা হলো অ্যাডভার্বের কাজ করছে তাহলে এই হলো আমাদের মূলত হচ্ছে ইনফিনিটিভ নিয়ে আলোচনা এই ইনফিনিটিভ এর কিন্তু আমি ওভারঅল সবকিছু আলোচনা করার চেষ্টা করেছি তবে এর ভেতরে ইনফিনিটিভ এর কিন্তু আরো অনেকগুলো মানে বোঝার সুযোগ আছে মানে আপনারা যদি আসলে ডিটেইলস জানতে চান বা ইনফিনিটিভস এর আরো ব্যবহার জানতে চান পরীক্ষায় আরো কিভাবে প্রশ্ন হতে পারে সবকিছু জানতে চাইলে অবশ্যই কোর্সে এনরোল করুন আমাদের কোর্স শুরু হচ্ছে 15 তারিখ থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কোর্সে এনরোল করবেন পেজে নক করবেন পেজে ইনফর্ম করবেন আপনাদের প্রসিডিউর জানিয়ে দেওয়া হবে ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন